ও আমার ভাই জানি ও নেবি বাগের শিখে রাং ও আমার আব্বা যে নাম্মা জানি রাং বুঝার চেষ্টা করুন আমি প্রত্যেকের কাছে আর্জি করব প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আমার আব্বা যে নাম্মা জানদের কাছে আপনারা নামাজে করছে না কন আপনার ছেলে মেয়েদের কো নামাজি বানান আপনার রোজা দান করছে না কন আপনার ছেলে মেয়েদের কো রোজা দানা বানান আপনারা ইমানদার হচ্ছে না কন আপনার ছেলে মেয়েদের কি ইমানদার বানান আপনারা মাথায় টুপি দিচ্ছেন দেন আপনার ছেলেদেরকেও মাথায় টুপি দেওয়া শেখান মুখে দাঁড়িয়ে রাখছেন রাখুন আপনার সন্তানদের আপনার ছেলেদের মুখে দাঁড়িয়ে রাখাবার ব্যবস্থা ডালেন এ মুসলমান ও আমার আব্বা জানাম্মা জানেরা আপনারা হারাম জিনিস খামা বন্ধ করেছেন করুন আপনার ছেলে মেয়েদেরকেও হারাম থেকে দিনে সরাবার পরিকল্পনা নেন তবেই কিন্তু না যা পাওয়া যাবে ওই সময় মা জননী বারংবার ছেলেকে বলে বাবা নামাজ পড় নামাজ পড় আম্মা জান আমি নামাজ পড়ে কি পাব মা জননী বলে বাবা নামাজটা আদা করলে আল্লাহ বাবা খুশি হবে ও আমার আম্মা জান আমি আপনার বেটা আমি নামাজ পড়লে আল্লাহ বা খুশি হবে আমি কি পরিদিন দেখতে পাব মা জবানটা বন্ধ হয়ে যায় মা জননী পা যত নামাজটা আদা করে আল্লাহ বাকে দরবারে দোয়া চান আল্লাহ বাগ আমার বেটাকে নামাজি করুন আল্লাহ আমার বেটা কি Manda el একজন বুড়ি মা তাকান বিতর নামাজ আদায় করে ওই নামাজের পাড়িতে বসে বসে আল্লাহ পাকের দরবারে রাতের ঘুমটাকে হারাম করে দোয়া চাইতে লেগেছে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আমার ব্যাটাপরি দুই দিনকে নামাজি বানান আল্লাহ আপনাও কি ईमानदार বানান মা জননী নামাজের পাড়িতে বসে বসে দোয়া চাইতে চাইতে নামাজের পাড়িতে ঘুমিয়ে পড়েছে আমার সময় কানতানা ভাবে সে যায় গুম গুম যায় তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পান কে যেন বলতে লেগেছে ও বুড়ি বা আপনি কাঁদছেন কেন আপনি কাঁদছেন কেন আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার ব্যাটাকে মিষ্টি দেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গি মা জননে ঘুমটা ভেঙে গেছে কানে দাওয়া যাচ্ছে আর সলা তো কয়নো মিনান্ন বলার সঙ্গে সঙ্গে যখন মোহে বাজান দেয় মা জনী নামাজের বাড়ি থেকে উঠে গিয়ে গিয়ে বেটার কাজে যায় ও বাড়ি ও টোট বাবা ওর কেন আমা যান আমি নামাজ পড়লে কি বাবা বল আম্মা যান বলে বাবা আল্লাহ বা খুশি হবে বাবা মা জননী কে ব্যাটা বলে আম্মা জান আমি নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আমি কি দেখতে পাবো মা জননী বলে বলেন বাবা নামাজটা আদা কর আল্লাহ পাক তোকে মিষ্টি মিলিয়ে দেবে মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কার জন্য দোয়া চাইছে এজরে বলবে রাতের ঘুম হারাম করে টাকা জুতের নামাজ পড়ে দোয়া চাইছে কার জন্য এজরে বলেন ছেলের কিসের জন্য নামাজি বানাবার জন্য কারা মনে নেবেন না এতগুলো বাপেরা আছেন পর্দার আড়ালে আমার মায়েরা আছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনারা ছেলেদের জন্য দোয়া চান না চান এই কথা বলে না কেন দোয়া চান আপনারা ছেলে মেয়ে জানে দোয়া চান না চান তো ছেলে মেয়ের জন্য দোয়া কতজন বাপেরা ছেলে মেয়ের জন্য দোয়া চান একটু কষ্ট দিচ্ছে আমার সঙ্গে হাত তো করেন তো ছেলে মেয়ের জন্য যারা দোয়া চান আপনারা চান না ছেলে মেয়ের জন্য দোয়া চান না হাত আল্লাহ মাশাআল্লাহ হাত না দেন ছেলে মেয়ের ভালোর জন্য দোয়া চান না বর্বাদীর জন্য গো যে ভালোর জন্য ঠিক বলছেন ভুল আমার কাছে যদি সারাদিনে একশোটা বাপমা দোয়া চাই একশোটা বাপমা দোয়া চাই তার মধ্যে পঁচানব্বইটা বাপমা ছেলে মেয়ের জন্য দোয়া চাই কি বললাম ছেলে মেয়ে বরবাদির জন্য ধ্বংসের জন্য দোয়া চায় সৌদি আরবে গাল জানেন সৌদি আরবে বদোয়া কি জানেন জানেন সৌদি আরবে বদুয়া কি আল্লাহ থেকে ধনী করে দিক আল্লাহ থেকে অর্থ দিক এটাই হচ্ছে বদুয়া ওকে অর্থ দিলে ও আর নিজে নিজে আল্লাহ ভোলা হয়ে যাবে কি ঠিক না বেটে নিজে নিজে আল্লাহ ভোলা হয়ে যাবে দেখবেন আপনি নামাজ পড়তে গেছে আপনি নামাজ পড়তে গেছে বা ধরেন আপনি বাসে করে যাচ্ছেন একটা পকেট মার পকেট মারার চেষ্টা করছে পকেট মার পকেট মারার চেষ্টা করছে ভালো করে বুঝবেন আপনি যদি পকেট মারের জন্য না ধরে পকেটটাকে কারো খুলে দেন কি হবে বলেন তো কি হবে অসুবিধা হবে না হবে না চেষ্টা করে বা এই টুপিওয়ালার পকেট মেরে যদি এরকম ভালো হয় তাহলে আরো করা টুপিওয়ালার পকেট মারে কি ঠিক না দেখবেন ঠিক জায়গায় ধরা খেয়ে যাবে ঠিক জায়গা ধরা খেয়ে একটা ছেলে নামাজ পড়তে গেছে নামাজ পড়তে গিয়ে একটা সুবিশাবা মানুষ দরবেশ মানুষ তার 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 পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জামা ধরে টানছে কাপড় ধরে টানছে তার গায়ে আঙুল দিয়ে খুঁটা মারছে ওই বেচারি কি করেছে সালাম ফিরিয়ে বাচ্চাটাকে রাগও করে নে মারে নে একশো টাকার নোট এলে বাবা ধর খাবার খাবি ও চিন্তা করছে যে খুঁচা মেরেতে একশো টাকা পেলাম তাহলে আবার মাগরিবের নামাজ পড়তে যাব কি আবার খুঁচা মার আর একজন এলাকার একদম সান্ডা মান্ডা লোক তার পাশে নামাজে দাঁড়িয়ে ভাই খুঁচা মারছে ওই নামাজ ছেড়ে দিয়ে সুতান মেরেছে চল কি ঠিক ভালো করে বুঝবেন আজ আমি আপনি প্রত্যেকে দোয়া চাই ছেলেমেয়ের ভালোর জন্য না ছেলেমেয়ের জন্য জনপরিচা বাপ দোয়া চাই হুজুর দোয়া চাইবেন আল্লাহ যেন আমার ছেলেকে ছেলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আল্লাহ জন্য পাশ করিয়ে দেয় আমার ছেলে এবারে বিয়ে পরীক্ষা দিয়েছে আল্লাহর জন্য পাশ করিয়ে দেয় হুজুর দোয়া করবেন আমার ছেলে চাকরি এস এমএসসি এম পরীক্ষায় দিয়েছে পরীক্ষা দিয়েছে সব আপনার কোম্পানিতে পরীক্ষা দিয়েছে আল্লাহ যেন চাকরি মিলিয়ে দেন হুজুর আমার ছেলে দিল্লি গেছে মুম্বাই গেছে অমুক জায়গায় গেছে ফলানো জায়গায় গেছে দোকান করেছে দোকান করতে গেছে কাজ করতে গেছে হুজুর জন্য কাজ শিখে যাই যেন আল্লাহ বর কর দেয় ঠিক

দোয়া চাইছে আল্লাহ বাগের কাছে চাইতে যদি ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের মাধ্যমে বলে তো আপনার বেটাকে মিষ্টি ঘুম ভেঙেছে বেটাকে বলছে বাবা যা উজুকুরকে যা

হুজুর মিষ্টি পছন্দ করতেন বাবা নামাজ পড় মিষ্টি ভাবি সত্যি হ্যাঁ করতে চলে গেলেন মা জানি বেটাকে নামাজি বানাবার জন্য আল্লাহ পাকের হুকুম পালন করানোর জন্য আল্লাহ পাককে খুশি করাবার জন্য আল্লাহ পাককে রাজি বানাবার রাজি করানোর জন্য আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ দিদার করাবার জন্য মা জানি নামাজের পাটি বিছিয়ে তার তলায় এক মুঠো মিষ্টি রেখে দিলেন আর আজকে এতগুলো বাপ বসে আছে হাত তুলে দেখাতে পারবেন যে ভাই করেছে আমরাও করেছি ছেলে কি স্কুলে ভর্তি করেছে এক সপ্তাহ স্কুলে গিয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে কেন এ কচির মা কচি স্কুলে গেল না কেন ওর ছোট ফোন তো বুতামালা ফোন ওর চলবে না ওর বন্ধুরা সব বড় বড় ফোন স্মার্ট ফোন নিয়ে সব স্কুলে যায় এর বড় পড়া ফোন চাই না হলে যাবে না বলছে ঠিক আছে সন্ধ্যাবেলা একটা ফোন হাতে ধরিয়ে দেওয়া হলো যাও যেন কোচি যেন স্কুল কামাই না করে ঠিক না বেঠে ছেলেকে কলেজে দিয়েছেন এক সপ্তাহ যাওয়ার পরে কলেজ বন্ধ কি হলো কচিন মা ছেলে কলেজ যায়নি কেন তোমার ব্যাটা বলছে সাইকেল নিয়ে ক্যাঁচ কুঁচ ক্যাঁচ কুঁচ করে ওই পুরাতন সাইকেল নিয়ে কলেজে যায় ওদের স্কুলে কলেজের ছেলেরা সব ওদের টিটকিরি বলে কেন ওরা চার চাকা বুলেট স্কুটি নিয়ে কলেজ যায় তোমার ব্যাটা বলছে আমার স্কুটি না হলে কলেজ চলে না তাই না ঠিক আছে সন্ধেবেলা একটা বুট বুট করে স্কুটি নিয়ে সাহায্য না এলাও চাবি না কোচিকে দাও যেন কোচি কলেজ কামাই না করে ঠিক না বেঠলে কিন্তু এতগুলো বাপ বসে আছেন একজনে কাজ তুলে দেখান আপনার বেটা নামাজ পড়ে না রমজান মাস আছে রোজা রাখে না আপনার বেটা কোরআনের শিক্ষা অর্জন করে না কজন বাপ মা বলেছে যে বাবা কোরআন পাক খতম কর একটা স্মার্টফোন দেবো বাবা হাক্কানি হাফেজ হ হাক্কানি আলেম হ একটা স্কুটি কিনে দেবো পাঁচ অক্ত নামাজ পড় একটা স্মার্টফোন কিনে দেবো রমজান মাস আসছে রোজা রাখ ঈদের পরের দিন তোকে একটা স্মার্টফোন কিনে দেবো কতজন বলুন আর এদিকে মা জননী বেটাকে নামাজি বানাবার জন্য তার নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে হুজুর নামাজ আদা করলেন সালাম ফিরিয়ে বলে আমাকে মিষ্টি দেন বাবা নামাজটা শেষ কর হুজুর নামাজ কমপ্লিট করলেন আমাকে মিষ্টি দেন মিষ্টি কই বাবা নামাজের পাটে উঁচা উঁচা কর নামাজের পাটে উচা করেছেন দেখেন কি না নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি রাখা আছে হুজুর খুব খুশি হুজুর দাঁড়িয়ে উঠে মায়ের দুটো গালে চোমা দিয়ে বলে আম্মা আপনাকে সাক্ষী রেখে আজকে ওয়াদা করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি যতদিন আল্লাহ পাক মিষ্টি মিলাবেন জীবনে দিন নামাজকে কাজা করব না জোরে বলেন মায়ের মাথা খারাপ হয়ে গেছে উনি সর্বনাশ ছেলে আমার ওয়াদা করেছে জীবনে দিন নামাজ কাজা করব না খুব খুশি মা সঙ্গে সঙ্গে বলে বাবা ঘরে নামাজ পড়তে হবে মা জননী একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস তিন মাস নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন হঠাৎ একদিন হুজুর ঘরে এসে মাকে জড়িয়ে ধরে দুটো গালে চমা দিয়ে বলে আম্মা যান বহুত দিন হয়ে গেল কম বেশি তিনটে মাস বাড়ির বাইরে বেরোতে পারে ঘুরতে যেতে পারেনি আজকে শখ যে জঙ্গলে যাব শিকার করতে আমরা যেন হুকুম দেন আমরা যান হুকুম দেন মায়ের মাথায় আসমানটা ভেঙে পড়ে গেল ও আমার ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা বুঝার চেষ্টা ধরন ওই সময় মাখাব আল্লাহ পাকের বান্দি

দুদিন তুমি ও আদা করে বলো তুমি আমাকে কথা দাও জঙ্গলে শিকার করতে যাবে কাজা করবে না ওই সময় আল্লাহ তিনি বারামাত আরম্ভ করেছেন ও আমার যান আমি তো আদা করেছি পাক যতদিন মিষ্টি মিলাবেন আমি জীবনে কোনো দিন নামাজকে কাজা না বাবা কি কি বললেন নামাজ কাজা করবি না কথা দেয় আমরা জান কথা দিয়েছি আগে আবার বলছি আল্লাহ পাক যতদিন মিষ্টি মিলাবেন জীবনে নামাজকে কাজা করব না যতদিন মিষ্টি পাবো ভালো করে বুঝবেন আজকে আমার আপনার ছেলেরা যখন কেউ দিল্লি কে মুম্বাই কেউ গুজরাট কে আহমেদাবাদ কে হরিয়ানা কে পাঞ্জাব কে কলকাতায় যায় আমি আপনি কি করি কি করি মা ছেলের ব্যাগ গুছাচ্ছে কালকে যাবে ফ্লাইট রয়েছে কালকে যাবে ট্রেন ট্রেনের সময় বেলা দশটা মা ওই দিচ্ছে আর বাপ কি করছে ভাই বাপেরা কি করিব একবার এই ব্যাংকে একবার ওই ব্যাংকে একবার ওই ব্যাংকে বা হঠাৎ করে ডেট হয়ে গেছে একটা অ্যাকাউন্ট নাম্বার দাও না একটা ব্যাংকের বই তুই করে দাও না ঠিক না নাম্বারটা নিয়ে ঘরে চলে আসলাম সকাল বেলায় ছেলে বেডিং পত্র নিয়ে বেরো চাম্মাজান যাই মায়ের পায়ে সালাম সালাম করে চাম্মাজান যাচ্ছে দোয়া করবেন যাও বাবা সাবধানে চলাফেরা করবি সাবধানে খাওয়া দাওয়া করবি সাবধানে থাকবি কি বলি না বলি না আর বাপ সঙ্গে সঙ্গে কি বলল বাবা এলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যা পয়সা করি একটু সাবধানে খরচা করবি বাবা হাত খরচাটা রেখে বাকিটা অ্যাকাউন্টে ফেলে দিবি দেখিস নি রহমতুল্লাহ দামি গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে দুতলা বাড়ি হেঁকেছে ওই টাকাগুলো পাঠিয়ে দিবি বাবা আমি হার্ড জমা রাখবো তুই আসার পরে ঘরে ভিড় তবু ঠিক নেবে ঠিক হ্যাঁ কি না বলে আজকের দিনে বর্তমান দিনে আমরা বাপমা আমরা অপেক্ষা করি কখন আমার ছেলেরা একটু বড় হবে কখন যোগ বিয়োগ করা শিখবে কখন আপনার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা নোটগুলো চিনবে অপেক্ষা করি যখন ছেলেরা প্রাইমারি স্কুলে গিয়ে একটু যোগ বিয়োগ শিখে গেছে টাকা চিনে গেছে আর পড়াশোনা করতে হবে না চা কোথা দিল্লি কোথা মুম্বাই কোথা গুজরাট তো তা আমেদাবাদ তো হরিয়ানা কে দর্জির কাজ কেউ জোরির কাজ জোয়ারের কাজ কেউ ফুল মেশিনের কাজ কেউ এক দোকানে যা দোকানে কাজ কর কেউ দর্জির কাজ কর কেউ কলকাতায় যা যা সবজির ব্যবসা করে যা যা ফ্রি করে যা ঠিক নেবে কারা মনে নেবেন না এবার আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি আমার আপনার কলিজা টুকরার সন্তানদেরকে এটিএম কার্ড ভেবে নিয়েছি এটিএম কার্ড তো যখন মন চাইলো টাকার দরকার পাঁচশো এটিএম এ ঢুকলাম কার্ড ঢাকিয়ে দিয়ে নাম্বার মারলাম কার্ড টাকা বেরিয়ে আসলো যখন যেটা প্রয়োজন বারবার গিয়ে কিউন থেকে টাকা তুলেছি ঠিক নেমে কারণ আজ আমরাও গই রকম ছেলে মেয়েদেরকে এ টি এমের ব্যবহার করতে লেগেছে যখন জেনা দরকার পচি পাঁচশো টাকা দরকার পঁচি হাজার টাকা দরকার পচে এটা দরকার কচে ওটা দরকার কিন্তু ভাই আজ আমি আপনি বাফ হইছি মা হইছি ছেলেদের এক বর শরিয়তে শিক্ষা দিলাম না কোরআনের শিক্ষা দিলাম না ছেলেরা কাজে যাচ্ছে কতজন বলেছি বাবা পাঁচক তো নামাজটা পড়বি পাঁচক তো নামাজটা পড়বি রোজা রাখবি শরিয়তের বিধান মেনে চলবি দালি পাল্লার মাল কম বেশি করবি না বলেছি এই খারাপ লাগছে নাকি আপনাদের দোয়া করে করে দেবো হ্যাঁ বলেন না ভাই এবং হ্যাঁ বলেন এমনি কষ্ট হচ্ছে বস্তু কথা বলছে আগে গলা বসা তারপর কষ্ট হচ্ছে একটু বলেন না বলেছি শিক্ষা দিয়েছি মিথ্যা বলবি না দাঁড়ি বললার মাল কম বেশি করবি না শরীয়তের বিধান মেনে চলবি কি বলেছি না বলি গো এই কথা বলেন বলি তাহলে আজকে আমার আপনার সমাজ পরিবর্তন তা কিভাবে আজকে আমাকে আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ ছেলে করবে না তো কাদেরকে নিয়ে করবে কাদেরকে নিয়ে করবে আজকে আমাকে আপনাকে হার মাত বাহিনী বানাবে তো কাকে বানাবে আজকে আমার আপনার হাতে বোম তুলে দেবে না তো কাদের বাচ্চার হাতে তুলে দেবে দেখো অন্য অন্য জায়গায় সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখুন আপনার থানায় দেখুন যে কটা পুলিশ আছে আপনার ভাঙর থানা포츠 করুন ভাঙর থানায় যান কটা পুলিশ আছে তার মধ্যে কতজন মুসলমান আছে কটা সিভিক পুলিশ আছে তার মধ্যে কটা মুসলমান আছে আপনার এলাকার রেস্টু অফিসে যান কটা অফিসার আছে তার মধ্যে কটা মুসলমান আছে যান কারণ শিক্ষা দিন না আমরা ছাত্রীদের শিক্ষা দেই চিনে নিয়েছি টাকা চিনে গেছে যোগ বিয়োগ করতে শিখেছে দাও মাটিতে দেখে গেছে এ সমাজ আজে নিচে নামবে নাকি উপরে উঠবে কি ঠিকনে بیٹھے এ সমাজ পরিবর্তন করা যাবে এজরে বলুন এ সমাজ পাল্টানো যাবে এ সমাজ থেকে মারামারি কোণ কোণে ফাটাফাটি হিংসা অহংকার তাকাপൂർ বের করা যাবে যাবে কি যাবে না আমার আপনার সঙ্গে লেগেই থাকবে লেগেই থাকবে অনুরোধ করে বলছে মুসলমান বুঝার চেষ্টা করে শুধু ওয়াশ হবে না নিজেদের পরিবর্তন করার চেষ্টা কর তো ওই সময় হুজুর অর্ডার পেয়ে গেলেন জঙ্গলে সাথীদের নিয়ে চলে গেলেন শিকার করতে যাবেন বহুত দূরে জঙ্গল নামাজের সময় হয়ে গেছে হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন সাথীরা বলে কি হলো আসো ভাই না নামাজের সময় হয়ে গেছে একটু নামাজ পড়বো একটু নামাজ পড়বো ভাই নামাজটা কাজা করা যাক পরে ঘরে গিয়ে নামাজটা পড়বো সন্ধ্যা হয়ে গেলে শিকার পাবো না চলো না যায় শিকারটা করে খুঁজি বলে মাথা খারাপ না আমি নামাজ কাজা করলে আর মিষ্টি পাবো না সাথীরা বলে তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি কি বলছিস নামাজ করলে মিষ্টি পাবো না হ্যাঁ ভাই সত্যি কথা বলছি নামাজ কাজা করলে মিষ্টি পাবো না তার মানে মানে আমরা কপাল ঢুকে 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 কপাল কালো হয়ে গেছে মিষ্টি দূরের কথা মিষ্টি খুশবু পাইনি আর তুই বেটা বলিস কিনা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে হ্যাঁ ভাই সত্যি কথা বলছি সত্যি বলছি যা ওযু করে হুজুর ওযু করতে গেছেন সাথে সঙ্গীরা নামাজের পাটি ভালো করে ঝেড়ে ঝুরে বিচ্ছি দিয়ে গিরাও করে দাঁড়িয়ে আছে দেখি মিষ্টি ঢোকে কোনটা দিয়ে মিষ্টি আসে কোনটা দিয়ে আমরা দেখব ইবাটা বলে কিনা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় দেখি তো কেমন মিষ্টি পাওয়া যায় ও আমার ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ও আমার আব্বা জান আম্মা এখন সময় আছে যে আপনারা পরিবর্তন করতেন এখন আপনার নামাজে করতেন এখন আপনার ঈমানদার করতেন এখন আপনার সন্তানদের কো শিক্ষা দেন তবে কিন্তু কামিয়াবি পাওয়া যাবে ওই সময় আল্লাহ পাকের মাগাব বান্দা হযরত ফরিদউদ্দিন গজর ওযু করতে গেছেন সাথী সঙ্গীরা নামাজের পাড়িটাকে বিছিয়ে দিয়েছেন হুসুর হুসুর করে আসলেন নামাজের পাটিতে দাঁড়িয়েছেন এদিকে মা জাননি আধ্যা পারেন না নামাজের সময় হয়ে গিয়েছে একবার ঘরের ভিতরে ঢুকে একবার বাইরে বেরোন একবার ঘরের ভিতরে যান একবার বাইরে বেরোন যাবা লাফি শুরু করে যান আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান চঙ্ক নামাজ পড়তে শিকার করতে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে আল্লাহ বা হয়তো আমার বেছা নামাজের পাড়িটা গেছে আসি আল্লাহ নামাজ পড়াশোনা করবে আমি মা জননী ওখানে পৌঁছতে পারবো না আমি মা জননী ও নামাজের পাটি তলাতে মিষ্টি দিতে পারবো না আমার বেটা সালাম ফিরাবে নামাজের পাটিটাকে উঁচা করবে মিষ্টি পাবে না আমি মা আমি কাজাব হয়ে যাব আমি দুঃখবাজ হয়ে যাব আল্লাহ পাক আমার বেটা পরে দিন সারা জীবনের জন্য বে নামাজি হয়ে যাবে জাগান নামি হয়ে যাবে পরিমা থাকতে

আমি বুড়ি কম বেশি তিনটে মাস আমার বেটাকে নামাজি বানাবার জন্য আল্লাহ আপনার হুকুম পালন করাবার জন্য আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করাবার জন্য আপনার সঙ্গে করাবার জন্য আল্লাহ আপনাকে খুশি করাবার জন্য আপনার হুকুম পালন করানোর জন্য আমি বুড়ি মা কম বেশি তিনটে মাস মিষ্টি দিয়েছি ও নামাজের বাড়ির তলাতে আল্লাহ আজকে আমার বাটা ভরে তিন জঙ্গলের শিকার গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজের পাটিটা কে বিছবে আল্লাহ পাক আমি বুড়ি মা আমি ওই জায়গায় পৌঁছতে পারবো না ও নামাজের পাটি তলাতে আমি মিষ্টি দিতে পারবো না আমার বাড়া পারে সালাম পেরাবে নামাজের পাটিটা কেউ চা করবে মিষ্টি পাবে না আমি বুড়ি মা মৃত্যু হয়ে যাব আমি কাজ হয়ে যাব আমি দুকাবাজ হয়ে যাব আল্লাহ পাক আমার বাড়া পারে দুধ দিন সারা জীবনে জন্য বে নামাজি হয়ে যাবে জাখান নামি হয়ে যাবে আল্লাহাদ আপনার হুকুম পালন না করা জন্য আমার বেটা যখন নামি হবে কাল কায়ামতের ময়দানে আমার চোখের সম্মুখে যখন আমার বেটাকে দেখা হবে ফরিদউদ্দিন আগে এসো আল্লাহ পাক আপনি ঘোষণা করে দেবেন ফরিদউদ্দিন বে নামাজি ফরিদউদ্দিন বে রোজাদার ফরিদউদ্দিন যখন নামি আল্লাহ পাক আমি মা আমি জান্নাতি আমার বেটা যখন নামি আমার বেটার হাতে পায় যখন নামার শিকল হাতে পায় যখন নামার বেরি পড়িয়ে গে আমার ডাটাকে চাকান নামার ফেরেস্তারা যখন টেনে 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 চাকান নামার দিকে নিয়ে যাবে আমি বুড়ি মা আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমি বুড়ি মা আপনার কাছে ফানিয়াদ করি আল্লাহ কাছে ভিক্ষা চায় একটা দিন একটা অক্ত আমার বেটার নামাজ বাড়ির তলাতে আল্লাহ আপনি কি পারবেন না আপনার তো এক জান্নাতের এক মুঠো মিষ্টি পৌঁছে দিতে কে দোয়া চাইছে এই জোরে মা মায়ের মতো মা মায়ের মতো মা বেটা কি আল্লাহ পাকের হুকুম পালন হুকুম পালন করার জন্য কি করছে খালি দেখে কি করছে কারাম বলে নেবেন এই যে চার দিন আগে কর্ণাটকে কি হলো কর্ণাটকে কি কাণ্ড ঘটেছে গো যে কি হয়েছে আর এস এর গুন্ডা গুলো আমার বোন মুসকান বোরকা পরে আসছে বাইকটা রেখে আসছে কোথায় যাবে কলেজে কেন শিক্ষা অর্জন করার জন্য কোন এক দিক দিয়ে এক শ্রেণীর মানুষ এই মুসলিম জাতিকে শিক্ষায় পিটিয়ে রাখা হাজারো চক্রান্ত করেছে কেটে কিনে বেঠে করেনি করেনি এক দিক দিয়ে মুসলিম সমাজকে মূর্খ বানাবার চক্রান্ত করেছে তা তো আজকের দিন আমার ভাইয়েরা বোনেরা পিছিয়ে নাই শিক্ষায় আগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমার বোন পরে কলেজে ঢুকার পরিকল্পনা নিয়েছে তখন শত শত আর এস এর ওই গেরুয়াধারী গুন্ডাগুলো আমার বোনকে ঘিরে ধরে পশুর

আমার বোন ছিল আমার বোনের পাশে আমার পাক ছিলেন আমার বোন ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ একবারে ধমনি দিলেন দিবার সঙ্গে সঙ্গে ওই হিংস্র কুত্তাগুলোর গুলোর চাবানটা বন্ধ হয়ে গিয়ে তাদের আওয়াজটা চাপা পড়ে গিয়ে আমার বোনের আল্লাহ একবার আল্লাহ একবারের ধমনিটা প্রকাশ ভাসতে লেগেছে তার আওয়াজ আল্লাহু আকবারের থমনি শুধু কর্ণাটক নয় ওই আল্লাহু আকবারের ধ্বনিটা সারা বিশ্ব জমিনে ছড়িয়ে পড়েছে কি ঠিক না বেঠে আজকে মুস্কানের মাকে ধন্যবাদ দাও মুবারকবাদ জানাবো যেই রকম বেটি সে গর্বে ধরেছিল কি ঠিক না বেঠে গর্বে ধরেছিল আমি আগেই বলেছি গাছ ভালো হলে ফল কি হবে ফল ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল খারাপ হবে আজকে আমাদের দুটোই খারাপ ঘরও খারাপ সমাজও খারাপ আজকে আমার আপনার পেটটাও হয়ে গেছে খারাপ আমার আপনার শরীরের কোস্তটা খুনটা হয়ে গেছে খারাপ সেই বাচ্চা কি হবে খারাপ লাগছে আমার মা হা গর্বের সন্তান মায়ের গর্বের সন্তান আসলে কিভাবে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে মোবাইলে গান শুনছে সিনেমা দেখছে নাচ গান দেখছে খারাপ খারাপ ফটো দেখছে উলঙ্গ মেয়ের নাচ দেখছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সেই বাচ্চা আসলে কোথায় স্ত্রীর গর্বে খারাপ মনে লেবেন না আমি আগে বলেছি গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল খারাপ হবে সেই বাপের উরস থেকে আসল কোথায় মায়ের উরসে মায়ের গর্ভে আসল আর মা গর্ভে সন্তান দেখবে কিছু কিছু মা আছে বাচ্চা পেটে আসলে বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করে কি আছে না আছে না বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করে তাসবীহ তেলাওয়াত করে জিকির আজকার করে আর আজকে দিনের মা পেটে বাচ্চা রান্না বান্না করছে সংসারে কাজ কাম করছে নিজে মনে মনে গান গাইছে না মনে মনে গান গাইছে সুভাষ সময় মোবাইল নিয়ে পড়ে গেল সব সময় ডাক্তার বলতে রেস্টে থাকতে হবে রেস্টে হাত থেকে ফোনটা পরে ভেঙে গেছে ঠিক ছবি আসছে না কচির বাপ ঘরে আঁকা আঁকা শুয়ে ভাল লাগে না একটা ভালো ফোন কিনে দাও কুড়ি হাজার টাকার ফোন কিনে দিয়ে দিলো কেন ডাক্তার রাস্তা থাকতে বলেছে পেটে কি আছে বাচ্চা পেটে বাচ্চা এবারে বলুন সেই স্ত্রী দশ মাস দশ দিন ধরে গান বাজনা ড্যান্স সাঙ্গামা নাটক সিরিয়াল দেখে 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 রাতের ঘুমটাকে হারাম করলো তাহলে সেই উরসের বাচ্চা দুনিয়া এসে কি করবে ভাই মসজিদে আসবে না ফাংশানের দিকে যাবে মসজিদে আসবে না ফাংশানের দিকে যাবে কোরআনের শিক্ষা নেবে নাকি গান বাজনার শিক্ষা নেবে তাদের আদর্শ কেমন হবে রেসুল মাকের আদর্শ তারা নেবে নাকি প্লিজ সাইতারা আদর্শ তারা নেবে জোরে বলবে বলে তারা ইবলি শৈতিন আদর্শ তাই অনুরোধ করে বলবো মুসলমান শুধু অশল্য হবে না পরিবর্তন হন আমলে চিন্দিগি তৈরি করুন কারণ ফেতনা জামানায় পৌঁছে গেছি আখিরি জামানায় পৌঁছে গেছি কারণ আজ সেই রকম পাপ মায়ের দোয়া আল্লাহ পাকে কবুল হচ্ছে না কারণ বাস্তব কথা হচ্ছে কারণ সেরকম আমাদের জামানো আর ভালো নেই আমাদের শরীরও সেরকম আর ভালো নেই কারণ হারাম খেয়ে 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 আমাদের সব হারাম করে ফেলেছে কি ঠিক না বেঠিক এখনো বলছে মুসলমান এখনো বলছে পরিবর্তন হওয়ার তো এই সময় মা জননী দোয়া চাইছে আল্লাহ পাকের কাছে ও আমার ভাই জানিরা ও নবী পাক রাশিকেরা ও আমার আব্বা জান আম্মা জানিরা ওই সময় ওই বুড়ি মা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চায় আমার আল্লাহ পাক আতাকতে বললেন না মালাইকা ফেরেশতা দেখাতে লাগলেন এ মালাইকা ফেরেশতা দেখো 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 ওই বুড়ি মা তার বেটাকে দশ মাস দশ দিন ধরে তার গর্ভে ধারণ করেছিল কত জানা যন্ত্রণা কত ব্যথা বেদনা সহ্য করার ওই বুড়ি মা তার বাচ্চাকে পরিশ্রম করলো ওই ফরিদুদ্দিন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো আগারে মা চালা যন্ত্রণা সহ্য করতে পারে না ছটকা ছটকি করে ওই সময় বা মা ওই সময় মা ছটকা ছটকি করতে লেগেছে এদিকে বাচ্চা খোদার জ্বালা যন্ত্রণায় চিৎকার করে কান্দতে আরম্ভ করেছে ওই সময় মা জননী হাজার জ্বালা যন্ত্রণা হাজার ব্যথা বেদনা ভুলে গিয়ে তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে ধরে নিয়ে মা কাঁদতে কাঁদতে ওই বাচ্চাকে বাঁচাবার জন্য বাচ্চাকে মানুষ করানোর জন্য বাচ্চাকে বড় বানাবার জন্য তার মা নিজের দুধটাকে পান করাতে লেগেছে আজকে সেই মা আমি আল্লাহ পাক আমার দরবারে ফরিয়াদ করেছে ওই বুড়ি বা আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবানো করানোর জন্য নামাজি বানাবার জন্য ইমানদার বানাবার জন্য একদিন নয় দুই দিন নয় কম বেজে তিন দেমাস ও নামাজের পাড়তনাতে মিষ্টি দিয়েছে একটা দিন শিকার করতে গেছে আজকে জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য নামাজের পাড়িতে দাঁড়িয়েছে বড় দূর দিন পরে আমি আল্লাহ পাকই পারি না পারি না বুড়ি মা দোয়াটা কবুল করতে রাসূল পাকের फरमाचन দুনিয়া জমিনে আমার আপনার বন্দুকের নিসালামে মিশে যেতে পারে মা-বাপের দোয়াটা আল্লাহ পাকের দরবারে সন্তানদের জন্য ছেলে মেয়েদের জন্য আল্লাহ পাকের দরবারে মিশতে পারে না ওই সময় আল্লাহ জানিয়ে দিলেন হে আমি আল্লাহ পাক এই মুহূর্তে ওই পরিমায় মায়ের দোয়াটা তার কলিজার টুকরা সন্তানপরিদুটির জন্য আমি আল্লাহ পাক কবল করে নিলাম হ্যাঁ ভাই কারফারেন্স তারা নয় দিদি নয় ফরিদুর দিনে নামাজ শেষ হয়ে গিয়েছে এখনই সান ফিরাবে তাড়াতাড়ি করে যা আমি আদলা পাক এই মুকূর্তে অনার দিয়ে দিলাম আমি আদলা পাক আমার তার থেকে এক দুটো মিষ্টি নিয়ে গিয়ে গিয়ে ওই ফরিদুর দিনে নামাজ পাটির তলায় পৌঁছে রে আমি আল্লাহ বাগাজকে জানিয়ে দিলাম একটা ওয়াক্ত নয় একটা দিন নয় আমি আল্লাহ বাগ জানিয়ে দিই এই মুখন্ত থেকে নিয়ে ফরিদুদ্দিনকে সারাটা জীবন যতদিন বাঁচিয়ে রাখবো সারাটা জীবন ফরিদুদ্দিন পাঁচ অন্ত নামাজ পড়বে আমি আল্লাহ বাগ জানিয়ে দিই ওই পরিমাণ দোয়াটা কবুল করে নিয়ে আজকে ঘোষণা করে দিলাম আমি আল্লাহ বাগ জানিয়ে দি পাঁচ অন্ত নামাজে সারাটা জীবন আমি আল্লাহ পাক আমার তো জান্নাত থেকে এক মুঠো এক মুঠো করে মিষ্টি দিয়ে পরিযুত দিনে নামাজে পাতে তলাতে পৌঁছে দেবে জোরে হবে না সুবহানাল্লাহ এ জোরে বলবেন মাই আজকে এখানে বসে আছে দেখেন দেখেন বসে আছে আমার যুবক ভাইরা খারাপ মনে খারাপ মনে নেবেন না বাপ বেটা বসে আছে চাচা ভাই বসে আছে চাস্তো চাচা ভাইয়ের ছেলে বসে আছে এলাকার মুরব্বী এলাকার ছেলে বসে আছে দেখেন কত আদবের সাথে কি ঠিক না বেঠি ঠিক না বেঠি একদম লড়ন চরণ নেই বিয়া দিবি নেই কিচ্ছু নেই কোনো হেল দোল কিচ্ছু নেই ফোন ব্যাগ করে গান বাজনা ডান্স হাঙ্গামা সিনেমা পাবজি গেম ফ্রি ফায়ার খেলছে কেউ বসে বসে কেউ খেলছে দোয়া শেষ হয়ে যাবে ঘরে যাবে কে চাচা কে পাড়ার মুরব্বি কে বাপ কে মা আর দেখবে আর দেখবে বাপ বসে আছে নিচে ব্যাটার সবার উপরে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে ফোনে গান দেখছে সিনেমা দেখছে পাবজি গেম খেলছে বাপ বলে বাবা কচি কচি মাঠে জল লেগেছে একবার যা আমি যাওয়ার সময় নেই তুমি যাও ঠিক না ঠিক না ঠিক না একই বলে তুমি যাও আমার যাওয়ার সময় নেই বাপকে ফরমাস করছে মা নামাজ পড়তে যাচ্ছে বাবা যে ফোনের সাউন্ডটা কমা না টিভির সাউন্ডটা কমা না তুমি ওই মাথায় গিয়ে নামাজ পড়ে যাও আমি সাউন্ড কমাতে পারবো না ঠিক না বেটে বাপ মায়ের উপরে অত্যাচার করে বাপ মায়ের মুখের উপরে চুপড়া করে এলাকার মুরব্বীদের মুখের উপরে চুপড়া চালাচ্ছে আর এখানে দেখেন কত ভদ্রভাবে বসে আছে তাই অনুরোধ করে বলবো আমার বাপ মায়েদের কাছে আর্জি করব নিজেরা পরিবর্তন হচ্ছেন হন ছেলে মেয়েদের পরিবর্তনের চেষ্টা করো আর যুবকদের অনুরোধ করব আপনারা যদি বড় হতে চান বাপ মায়ের সেবা করেন বাপ মায়ের দোয়া আমাকে নিয়ে এসেছেন না আমি আপনাদের কে বলেন তো আমি আপনাদের কে গো কি কথা বলছেন আমি আপনাদের কে পীর ভাই ভাই কেন নিয়ে এসেছেন আমাকে কেন নিয়ে আসছেন খারাপ মনে নেবেন না আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার দাদু দাদি নানা নানি পাড়া পড়শি সকলের জন্য দুয়া করার জন্য আমাকে ভাড়া ভাড়া করে নিয়ে এসেছেন কি ঠিক নেবে ঠিক গো আল্লার কসম খেয়ে বলছে ভাই আমি আপনার পীরের বেটা দোয়া চাইব আপনার বাপ মায়ের জন্য কত দ্রুত দোয়া কবুল হবে গ্যারান্টি দিতে পারবো না পারবো না হুরুফরার পীর আব কার দোয়া চাইবে না কা যা করিবেন আওয়াজ দোয়া চাইবেন বড় পীর আবদুল কাদের জিলানি খোঁজ দোয়া চাইবে না আপনার বাপ মায়ের জন্য কত দ্রুত দোয়া কবুল হবে বলতে পারবো না বাপ হারিয়েছে মা হারিয়েছে একটু কোরআনের শিক্ষা পেয়েছে একটু শিক্ষা পেয়েছে একটু ইসলামের শিক্ষা বাপ মা দিয়ে গেছে ওই অবস্থায় বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে যদি কিছু নাও নাও পড়তে পারে যদি কমসে কম সূরা ফাতিহাটা পড়তে পারে সূরা ইখলাসটা পড়তে পারে যদি কমসে কম এক বার দরুদ শরীফে পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে আল্লাহ আমার বাপ আমার মা আপনাদেরকে সারা দিস আমি بیٹা আপনার দরবারে দোয়া চাইছি রব্বির হামাকুমা কামা রব্বায়া নিসগীরা আপনি আমার দোয়াটা আমার বাপ মায়ের জন্য কবুল করে নেন রাসূল পাক फरमाछেন ওই কুলিজা টুকরা সন্তান চোখের পানি ফেলবে এক ফোঁটা পানি জমিনে পড়ার আগেই বাপ মায়ের জন্য ওই সন্তানের দোয়াটা আল্লাহ পাকে তারপরে কবুল হয়ে যাবে জোরে বলবে ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাপ মা আল্লাহ পাগের কাছে কাঁদবে আল্লাহ আমার কলিজার টুকরো সন্তান আল্লাহ আপনি আমার কোল জোড়া করেছিলেন কোল খালিও করে ফেলেছেন আল্লাহ আপনি আমার কোল চুরা করেছিলেন সন্তান দিয়েছিলেন আল্লাহ কোল খালি আপনি ডেকে নিয়েছেন আল্লাহ আমি মা আমি বাপ আপনার দরবারে দোয়া চাইছি আল্লাহ আমার বেটা সারা জীবনের জিন্দগির গুণাগুলিকে মাপ করে দেন মা বাপের চোখের পানিটা জমিনে পড়ার আগে রসুল পাক ফরমাচ্ছেন ওই বাপ পায় দোয়াটা জমিনে পড়ার আগেই

মুখের দিকে না তাকিয়ে বাপ মায়ের সেবা না করে সাফিরি ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে বাপ মাকে জীবনে কোনো দিন দামি দামি কাপড় দেননি আর সৌদিতে আসেন ফুরফুরায় আসছেন সাফিরি ভাই যেন জন্য আগে সুন্দর কাপড় নিয়ে আসছেন বাপ মায়ের জন্য একটা দামি কাপড় নিয়ে আসলেন কি ঠিক না বেটে না না ফুরফুরায় যাব কি নিয়ে যাবো সাফিরি ভাইয়ের জন্য এত আপেল এত বেদনা এত নাসপাতি গোষ্ঠীর ঠাং নিয়ে যাচ্ছে আর তদন্ত নিয়ে দেখুন বাপ মায়ের মুখের দিকে তাকাই আছে না বাপ মাকে ঘর থেকে বের করে দিয়েছে আছে না নেই তে অনুরোধ করে বলে মুসলমান এখন সময় আছে বাপ মায়ের সেবা করে বাপ মায়ের হক আদা করুন আর বাপ মাদের বলবো আপনারাও ছেলে মেয়েদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করুন কাজে লাগবে আজ আমার বোন মুসকান আর এস বাহিনীদের চিৎকার করল বোরকা খোলার জন্য খুলে একজন বলে খুলেছে এই আওয়াজ দেন বোন আমার কলেজ ছাত্র রাজি আছে বোরখা ছাড় বোরকা ছাতে এই কথা বলে না রাজি আছে রাজি নাই কিন্তু আজকে আমার আপনার বাড়িতে আমার আপনার বাড়ির মেয়েরা আমার আপনার বাড়ির বউগুলো কি করছে করছে কি করছে বিনা পথে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আজকে আমি আপনি মুস্কানের হয়ে আন্দোলন করছি কিন্তু আমার ঘরের মেয়েরা বোরকা পড়ছে না ঠিক না অনুরোধ করে বলছে মুসলমান এখনো উপায় উপায় আছে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন কারণ সমাজ মাঝে গোমরাহির দিকে আগিয়ে গেছে এখনো ফেরবার আছে আর যদি না ফিরাতে পারি তাহলে আর সমাজ পরিবর্তন হবে না যে গুমরাহির দিকে চলে গেছে আর ফিরানো যাবে না এটা অনুরোধ করে বলছে মুসলমান পরিবর্তন হন আসেন আমরা সকলে দাঁড়িয়ে সালামের তোফা পাঠিয়ে দিই